প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ইসলাম ও বিজ্ঞান এই আলোচনা সিরিজের গত পর্বে আমরা কসমোলজির কথা শুরু করেছিলাম, বিগ ব্যাংয়ের কথা বলেছিলাম, যে আদিতে একটি বিগ ব্যাংয়ের মাধ্যমে কীভাবে মহাবিস্ফোরণের মাধ্যমে একটি মহাবিশ্বের সৃষ্টির শুরু হলো। এবং সেইখানে কোরআনের আমরা একটি পরিষ্কার ইন্ডিকেশন দেখিয়েছিলাম যে হেভেন্স অ্যান্ড দেয়ার ততপ্রতভাবে জড়িত, কীভাবে আলাদা করে দেওয়া হলো, ঠিক এই বিগ ব্যাংয়ের দিকে ইঙ্গিত করে এমন আয়াত বলেছিলাম। আজকে আমরা এবং আরও একটি কথা বলেছিলাম যে যে গ্যাস ক্লাউড, ইনিশিয়াল যে গ্যাস ক্লাউড হলো সেই গ্যাস ক্লাউডের কথা, এবং কোরআনেও আছে যে তার ডিজাইনে আকাশকে এভাবে করা হয়েছিল যে ধূম্র পুঞ্জ সেই হিসাবে, সুতরাং সেটাও একটা ভালো মিল। আর আরেকটি কথা, এই যে ইউনিভার্সের যে ফেজেসগুলো, আমি প্রথম দুটো ফেজ বলবো। একটা হলো যে যখন এক্সপ্লোশন অফ প্রাইমেবল ফায়ারবল হলো ইনটু এ র্যাপিডলি এক্সপ্যান্ডিং অ্যান্ড কুলিং গ্যাস ক্লাউড অফ প্রোটনস নিউট্রনস ইন এ সি অফ রেডিয়েশন, মানে এই যে গ্যাস ক্লাউডটা, এই গ্যাস ক্লাউডটা এক্সপ্যান্ড করছে। আর আমরা জানি যখন কোনো একটা গ্যাস এক্সপ্যান্ড করে তার টেম্পারেচার ফল করতে থাকে, এবং সেটা ফল করলো, সেখানে কী থাকলো? প্রোটনস নিউট্রনস, একটি সি অফ রেডিয়েশন, এটা আমরা যে নূর বলি সেই তারই সমুদ্রে। এরপর এখান থেকে আরও টেম্পারেচার যখন ড্রপ করলো তখন ক্লাম্পস অফ ম্যাটার হলো। এখন এই ক্লাম্পস অফ ম্যাটারটা কিন্তু যেই গ্যাস ক্লাউডের মধ্যে ঘুরছে, সেই গ্যাস ক্লাউড হলো তার মধ্যে যে কাজ করছে দুটো অপোজিট ফোর্স, একটা হলো ফোর্স অফ এক্সপ্যানশন, কারণ গোড়াতে বলেছি যে যে জিনিসগুলো উৎক্ষিপ্ত হলো সেগুলো একটা ফোর্স অফ এক্সপ্যানশন সেখানে আছে, আর একটা হলো ফোর্স অফ গ্র্যাভিটি। আর এই তার ভেতরে যে ইন্টারনাল টার্বুলেন্ট মোশন, সেইটা কিন্তু কতগুলো শেপস ডিটারমিন করলো, যেমন স্পেরিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড স্পাইরাল, স্পেরিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড স্পাইরাল, এরকম শেপ হলো, আর গ্যালাক্সি ফর্মড হলো ইন দ্য ফার্স্ট ফেজ। এটা হলো ক্রিয়েশনের একটা, আমরা এই গ্যালাক্সিগুলো কিন্তু ঘরবাড়ি যেমন তৈরি করবার সময় ইটকে আমরা একটা ইউনিট হিসেবে ধরি, সেরকম এই গ্যালাক্সিগুলো কিন্তু এখন মহাবিশ্বের ইউনিটগুলো কিন্তু গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সিকে আমরা যেমন বলি মিল্কি ওয়ে। তারপরে সেকেন্ড ফেজ যেটা হলো, এই গ্যালাক্সিগুলো এবং এই গ্যালাক্সির মধ্যে স্মলার যে পার্টসগুলো আছে যেমন স্টার্স এবং সোলার সিস্টেম, সেগুলো ফর্মড হলো কিসের থেকে? ওই যে গ্যাস এবং ডাস্টের যে ক্লাউড, শাইনিং ক্লাউড অফ গ্যাস অ্যান্ড ডাস্ট, সেটারে আমরা বলা হয় নেবুলা। 1930-এর আগে এই নেবুলাকেই ভুলবশত বলা হতো গ্যালাক্সি, গ্যালাক্সি হলো নক্ষত্র পুঞ্জ। তো তাহলে এই স্লোলি রোটেটিং যে বডি, সেখান থেকে ছোটো ছোটো পার্টস ছিটকে গেল, তারপরে স্টার্স এবং সোলার সিস্টেম ফর্ম করলো। আর এইটা হলো এই যে স্টার্স, প্ল্যানেটস, এবং প্রত্যেকটা প্ল্যানেটের আবার স্যাটেলাইট আছে, যেমন আর্থের স্যাটেলাইট আছে, জুপিটারের স্যাটেলাইট আছে, তো সেরকম এই স্টার্স, প্ল্যানেট, স্যাটেলাইটস, এটা হলো সেকেন্ড ফেজ। এটা হলো ইউনিভার্সের যে হেভেন্সের কথা, যে আকাশমণ্ডলীর কথা যদি আমরা বলি, যেটা আমরা পৃথিবীর থেকে যখন চারপাশে দেখি তখন সেভাবে যে হলো। তারপরে গ্যালাক্সির রেসেশন হচ্ছে, এটা পরে বলছি। এই পর্যন্ত বলবার পর আমরা কোরআনের একটি আয়াতের দিকে তাকাই, সেই আয়াতে বলা হয়েছে এই কথা, 7 নম্বর সূরার 54 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে ইন্না রাব্বুকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আয়াম, তার মানে বলছেন ইয়োর গার্ডিয়ান লর্ড ইজ আল্লাহ হু ক্রিয়েটেড দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ ইন 6 ডেজ, তার মানে এখানে 6টা দিনের কথা বলা হলো। এখন এই যে দিন, এই দিন কিন্তু কোরআনে কোনো সময় 1000 বলার বছর বলা হয়েছে, আমাদের যে দিন বছর সেই 1000 বছরকে একদিন বলা হয়েছে, কোনো জায়গায় 50,000 বছর আমাদের আর্থ যে যে আর্থের হিসাবে যে 50,000 বছর বলি, সেই 50,000 বছরকে একদিন বলা হয়েছে। এই কথাতে মনে হয় যে আসলে
আয়াম কথাটা, আয়াম এ জাহেলিয়াত, আয়াম হলো একটা পিরিয়ড, আয়াম এ জাহেলিয়াত মানে অন্ধকার যুগ, বলা হচ্ছে যে সেভেন, এই যে আকাশ মণ্ডলী এবং পৃথিবী এটা তৈরি করা হয়েছে ছয় দিনে। তাহলে দিনটাকে যদি আমরা একটা পিরিয়ডস নিই বা একটা ফেজ নিই, তাহলে কিন্তু এটাই মোর কনসিস্টেন্ট হয়। আমরা অবশ্য কাব্যে এই ধরনের ব্যবহার দেখি, আমরা মানুষরা যখন কাব্য রচনা করি, আপনারা দেখেছেন ওয়ার্ডসওয়ার্থ যখন বলছে ড্যাফোডিলসের কথা, যে থাউজেন্ড ব্রাইটার দেন এ থাউজেন্ড ড্যাফোডিলস, এই যে থাউজেন্ড ড্যাফোডিলস স আই অ্যাট এ গ্ল্যান্স, এই যে থাউজেন্ড ড্যাফোডিলস স আই অ্যাট এ গ্ল্যান্স, কবি তো থাউজেন্ড ড্যাফোডিলস গোনেন নাই, 1000 ড্যাফোডিলস, কিন্তু তার চোখে এত অসংখ্য ড্যাফোডিলস ধরা পড়েছিল যে তিনি বলেছিলেন থাউজেন্ড ড্যাফোডিলস স আই অ্যাট এ গ্ল্যান্স। এটা একটা অনেক সংখ্যক বোঝাবার জন্য। তা আমরা এই এই সেন্সে যদি নিই যে অনেকগুলো ফেজেস, সেটাও একটা নিতে পারি যে অনেকগুলো ফেজেস অ্যান্ড পিরিয়ডস অফ টাইম যদি বলি, ফেজ বা পিরিয়ড অফ টাইম, তাহলে সেটা মানে হয়। আর এই ছয়টা ফেজ এই যদি লিটারেলি নিই, তার একটা ইন্টারপ্রিটেশন কিন্তু আছে। আমি এই দুটো ফেজের কথা বললাম, ক্রিয়েশন অফ দি ইউনিভার্স, যে প্রথম যে গ্যালাক্সি হলো, তারপর থেকে গ্যালাক্সির পর থেকে স্টার্স, প্ল্যানেট, স্যাটেলাইটস হলো, এই দুটো ফেজ। পৃথিবীর ক্ষেত্রে যদি যাই, তাহলে সেটা আমি এবার একটু বলছি। আমরা পৃথিবীর সৃষ্টি যে ফেজগুলো সেগুলোর কথা যদি বলি, তাহলে দেখা যায় মোটামুটিভাবে ফেজেস অফ দ্য ক্রিয়েশন অফ দি আর্থ আমরা চারটা ভাগে ভাগ করতে পারি জিওলজিক্যালি। সেটা হলো প্রি ক্যাম্বিয়ান এরা, প্যালিওজয়িক এরা, মেসোজয়িক এরা অ্যান্ড সেনোজয়িক এরা। এই চারটা এরার মধ্যে দিয়ে পৃথিবী কী ফেজের মধ্যে দিয়ে গেল? প্রথমে সেই ওয়ার্লিং ইন্টারস্টেলার যে গ্যাস, সেই গ্যাস, তারপর আস্তে আস্তে টেম্পারেচার কমলো, সেখান থেকে লিকুইড হলো, তারপর ক্রাস্ট হলো, তারপর সারফেস হলো, তারপরে আরও সেইখানে ওয়াটার ভেপার তৈরি হলো, ওয়াটার হলো, তারপরে সেখান থেকে শ্রাবস, ভেজিটেশন হলো, জীবজন্তুর আবির্ভাব ঘটলো, মাউন্টেন্স উদ্ভব দেখা গেল, তারপরে ভলক্যানো হলো, তা অন্যান্য জীবজন্তু যেগুলো হলো সেগুলো হলো, প্রয়োজনীয় এলিমেন্টস পৃথিবীতে সংগৃহীত হলো, তারপরে যে রাইট অ্যাটমসফিয়ার হওয়ার পরে তখন ম্যামালস হলো, আর একেবারে শেষে আসলো মানুষ। তো এই যে পৃথিবীর এই চারটা এরার মধ্যে এইসব জিনিস আস্তে আস্তে পৃথিবীর স্তর এরকমভাবে সংগঠিত হলো, বায়ুমণ্ডল সংগঠিত হলো, যেন আমরা যে এই যে আলো, বাতাস, পানি যেভাবে থাকা দরকার আর থাকলে প্রাণের অস্তিত্ব সম্ভব, সেভাবে সংগঠিত হলো চারটা ফেজে। আর আগে প্রথমে বললাম যে বিগ ব্যাংয়ের পরে যে যে ক্লাউড অ্যান্ড ডাস্ট, সেটা রোটেটিং ক্লাউড অ্যান্ড ডাস্ট, সেখান থেকে আমরা বলেছিলাম যে কীভাবে গ্যালাক্সি ফর্মড হলো, এবং তারপর থেকে কীভাবে স্টার এবং বিভিন্ন শেপে যে স্টার, তার সোলার সিস্টেম এবং অর্থাৎ প্ল্যানেটস এবং তার স্যাটেলাইট, এগুলো তৈরি হলো। এখন ওই দুই ফেজ আর এই চারটা ফেজ একসঙ্গে যদি করি, তাহলে কিন্তু ছটা ফেজ বা ছটা পিরিয়ড, এই কথা যেটা কোরআনে আছে সেই আবারও আমি পড়ছি কথাটা, ইন্না রাব্বুকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আয়াম, সিক্স আয়াম, সিক্স পিরিয়ডস। এটা কিন্তু তার যদি এইভাবে ইন্টারপ্রেট করি, তাহলে এটা মোটামুটিভাবে বেশ ভালোভাবেই কম্প্যাটেবল হয় সায়েন্সের সঙ্গে, বর্তমান সায়েন্সের সঙ্গে কোরআনের যে আয়াত আছে সেটা। এখন এই যে গ্যালাক্সি হলো, তো আমরা এই গ্যালাক্সিগুলোর কথা আগেই বলেছি যে গ্যালাক্সিগুলো একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সির থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, এই কথা আমরা বলেছি। এখন এই পিকচারটা কীরকম হবে আমি একটা ছবি দিয়ে বোঝাতে চাই, যে যদি আমরা
এখানে একজন অবজারভার রাখি এবং গ্যালাক্সিগুলো যদি চলে যেতে থাকে, তাহলে আমরা দেখব যে এখানে অবজারভারের কাছে একটা কসমিক এক্সপ্যানশন হচ্ছে এবং গ্যালাক্সিগুলো দূরে দূরে সরে যাচ্ছে, পরস্পর একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সির থেকে দূরে খালি এক্সপ্যান্ড হচ্ছে, এরকম একটা দৃশ্য। অর্থাৎ ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, সম্প্রসারণশীল বিশ্ব, মহাবিশ্ব। প্রশ্ন হচ্ছে কি করে বুঝলাম যে এই এক্সপ্যানশন হচ্ছে, এই ধরনের চিত্র হচ্ছে, গ্যালাক্সিগুলো একটা আরেকটার থেকে দূরে সরে যাচ্ছে, তাদের গতি বাড়ছে, যা বুঝল এটা কি করে, এর প্রমাণটা কোথায় পেলাম? আর এই যে প্রমাণ, সেই প্রমাণটা কিন্তু যে ফ্যাক্টটিকে এসেছিল তাকে আমরা বলি ডপলার ইফেক্ট। তো এই ডপলার ইফেক্ট কি, খুব সোজাভাবে বলি, এটা লাইট সোর্সের বেলায় যেমন অ্যাপ্লিকেবল, সাউন্ড সোর্সের বেলায় ইকুয়ালি অ্যাপ্লিকেবল। একটা স্টেশনে যদি দাঁড়িয়ে থাকেন আর একটা ট্রেন যদি আপনার দিকে আসতে থাকে, তাহলে দেখবেন হঠাৎ করে এর ফ্রিকোয়েন্সিটা এর বেড়ে যায়, আর খুব একটা যে সাউন্ডে একটা পরিবর্তন, খুব শ্রীল সাউন্ড হয় তার। এবং ওই ট্রেন যখন স্টেশন থেকে চলে যায়, আপনার থেকে দূরে চলে যায়, অর্থাৎ সাউন্ড সোর্সটা যখন আপনার থেকে দূরে চলে যায়, তখন কিন্তু এই ফ্রিকোয়েন্সি আবার কমে যায় এবং তখন শ্রীল লাগে না। তাহলে এই জিনিস হচ্ছে সিমিলারলি, যে যদি একটা লাইট সোর্স যদি দূরে সরে যায়, তাহলে তার ওই লাইটের যে স্পেকট্রাম, সেই স্পেকট্রামটার ফ্রিকোয়েন্সিটা কমে যায়। ফ্রিকোয়েন্সি কমা মানে ফ্রিকোয়েন্সি কমে যাওয়া, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেংথ হলো ভেলোসিটি। তাহলে ফ্রিকোয়েন্সি কমে গেলে তার ওয়েভলেংথ বাড়বে, তো ওয়েভলেংথ যতক্ষণ বাড়ে, আর এই যে আমরা ভিপজিওর বলি, ভায়োলেট ইন্ডিগো এটা বলি, যে হোয়াইট লাইটের যে সাতটা কম্পোনেন্ট আছে, তো আমরা দেখছি যে রেড হলো লঙ্গার ওয়েভলেংথ, এই জন্য ইনফ্রারেড দিয়ে চিকিৎসা করা হয় যখন হিটিং এফেক্ট বেশি, তো এই রেডের ওয়েভলেংথ বেশি। সুতরাং যদি কোনো লাইট সোর্স দূরে চলে যায়, তাহলে তার স্পেকট্রামটা রেডের দিকে শিফটেড হবে, অর্থাৎ তার হায়ার ওয়েভলেংথের দিকে শিফট হবে। এটাকেই বলা হয় ডপলার শিফট। এই ডপলার শিফট স্টারের যে লাইট, সেই লাইটের স্পেকট্রাম স্টাডি করে দেখা গেল এমনি ধরনের ডপলার শিফট হচ্ছে, এবং সেখান থেকেই ধরা পড়ল যে ঠিক এই 15 billion years ago এই ধরনের একটা বিগ ব্যাং হয়েছিল। সুতরাং আমরা যে এক্সপ্যানশন অফ দি ইউনিভার্সের কথা বলছি, এই এক্সপ্যানশন অফ দি ইউনিভার্স এই ডপলার শিফট থেকে আমরা পেলাম। এখন কোরআনে এক্সপ্যানশন অফ দি ইউনিভার্সের কথা আছে কি নেই, আমি একটা আয়াত পড়ে শোনাচ্ছি। এটা হলো 51 নম্বর সুরা 47 নম্বর আয়াত। এখানে বলছে ওয়াসসামাআই বানায়নাহা ইয়া আইদি ওয়া ইন্না লামুসিউন, মানে উইথ পাওয়ার অ্যান্ড স্কিল ডিড উই কনস্ট্রাক্ট দি ফার্মামেন্ট অ্যান্ড ভেরিলি উই আর দি এক্সপ্যান্ডার্স। মুসিউন, ওয়াসসামাআই বানায়নাহা, বানানো, সে বানানো একটাই, বানায়নাহা কনস্ট্রাক্ট করা, বি আইদি ওয়া ইন্না লামুসিউন, উইথ পাওয়ার অ্যান্ড স্কিল, আমরা যথেষ্ট দক্ষতা এবং ক্ষমতার সঙ্গে আমরা এই আকাশমণ্ডলী সৃষ্টি করছি, এবং এটাকে আমরা ভেরিলি উইথ এক্সপ্যান্ডার্স মুসিউন, আমরা এটা সম্প্রসারণ করছি। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন আকাশের দিকে তাকিয়েছিলেন, তখন তিনি অ্যাস্ট্রোনমির কোনো ছাত্র ছিলেন না, এবং তিনি এই যে এক্সপ্যান্ডিং ইউনিভার্স, তখন এটা পরখ করবার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু কি অদ্ভুত রেফারেন্স এখানে, এটাই প্রমাণ করে কথাগুলো কোনো মানুষের না, কথাগুলো যিনি আকাশমণ্ডলী সৃষ্টি করেছিলেন তার, আল্লাহর। এরপরে আমরা যদি
আরেকটি জিনিসের দিকে তাকাই, আমরা মাঝে মধ্যে বলি যে সাত আসমান, এই কথাটা আমরা কিন্তু প্রায় বলি। কোরআনের কোন আয়াতে এটা আছে সাত আসমানের কথা? আমি সেই আয়াতটি এবার বলছি, দুই নম্বর সুরার ২৯ নম্বর আয়াতে এই সাত আসমানের কথা বলা হয়েছে। আয়াতটা হচ্ছে এরকম, হু আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ. In English, the rendering is like, it is He who has created for you all things that are on the earth. Then He directed Himself to the heaven and gave order and perfection to the seven heavens. And He is knower of all things. Now, scientifically, কি করে আমরা এটা পাই? Say seven heavens. তো এর দুটো ইন্টারপ্রিটেশন আছে। যদি সেভেনকে আমরা মনে করি যে এটা একটা অনেক সংখ্যায় বলা হয়েছে, তাহলে সেটা একটা এক্সপ্লেনেশন, এটা নাও যেতে পারে। এবং অনেক তফসিরকার এরকম বলেছেন যে এটার মানে এই যে অনেক, কারণ তখন ঠিক সায়েন্সের নলেজ, অ্যাস্ট্রোনমির নলেজ এতখানি ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা যেটা জেনেছি সেটা যদি অ্যাস্ট্রোনমার যেটুকু নলেজ গ্রহণ করেছে এ পর্যন্ত, সেটাকে আমরা স্পেসকে সেভেন এনকম্পাসিং রিজনে ভাগ করতে পারি। একটা ফার্স্ট রিজন হলো যেখানে সূর্য, টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস, মার্কারি, ভেনাস, আর্থ থাকবে, এবং এই রিজনের যে রেডিয়াস সেটা হলো 8 light minutes, অর্থাৎ এই রিজনটা ট্রাভেল পরিভ্রমণ করতে আলোর লাগবে 8 মিনিট। সেকেন্ড রিজনে থাকতে পারে সোলার সিস্টেম ইনক্লুডিং দি আউটার প্ল্যানেটস, মার্স, জুপিটার, অ্যাস্টেরয়েড, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এবং এর রেডিয়াস হলো 5 light hours। থার্ড রিজন হলো 20 neighbors অফ দ্য সান, রেডিয়াস সেটার হলো 20 light years। ফোর্থ রিজন সেটা হলো মিল্কি ওয়ে বা গ্যালাক্সি, এটা কন্টেন করবে। আগে মনে করা হতো যে এটা এন্টায়ার ইউনিভার্স, কিন্তু এখন দেখা গেছে 100 million সাচ গ্যালাক্সিস হ্যাভ বিন ডিটেক্টেড। এবং আমাদের যে মিল্কি ওয়ে, সেই মিল্কি হচ্ছে গ্র্যাভিটেশনালি বাউন্ড রোটেশনাল কংগ্রিগেশন, রোটেটিং কংগ্রিগেশন। এটা কতগুলো আছে এই কংগ্রিগেশনের মধ্যে? 100 billion stars। এর রেডিয়াস হলো 50,000 light years। ফিফথ রিজিয়নে 20 loosely bound ক্লাস্টার অফ নেভারিং গ্যালাক্সিস, সিক্সথ রিজিয়নে কন্টেন্টস ক্লাস্টার অফ লোকাল গ্রুপস অফ গ্যালাক্সিস, অ্যান্ড সেভেন্থ রিজিয়ন ইজ দ্য লিমিট অফ দ্য নোন ইউনিভার্স। এই যে ভাগটা, এটা অ্যাস্ট্রোনমার্সের একটা ডিভিশন। আপনারা যদি ন্যাশনাল জিওগ্রাফি পড়েন June 1983 দেখবেন এই ধরনের একটা ডিভিশন কিন্তু হয়েছে সেভেন। এটা কনভিনিয়েন্টলি করা হয়েছে অন দ্য বেসিস অফ এক্সিস্টিং নলেজ, এবং এটা ওই আয়াতের সঙ্গে কম্প্যাটেবল। কিন্তু যদি কেউ মনে করেন যে সেভেন হেভেন্স মানে বহু হেভেন্স অর্থে নেওয়া হবে, সেখানেও কোনো আপত্তি নেই। তবে সায়েন্টিফিক্যালি এ ধরনের একটা ইন্টারপ্রিটেশন অবশ্যই এসে পড়ে। নেক্সট আর একটা কথা, যে এই যে গ্যালাক্সিগুলো খালি একজন আরেকজন থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স কী হবে, আমি সেইটা এবার বোর্ডে একটু বোঝাতে চাই। প্রচলিত যে ধারণা আমাদের আছে তাতে আমরা দেখছি এই টাইম, আমি এখানে একটা প্লট করেছি, একদিকে টাইম, এদিকে অ্যাস্ট্রোনমিক্যাল টাইম অবশ্য, আর এই হচ্ছে ডিস্টেন্স বিটুইন গ্যালাক্সিস, আর এই আর ডিস্টেন্স বিটুইন গ্যালাক্সিস। তো এই সময়ের সাথে সাথে এখানে বিগ ব্যাং, সব গ্যালাক্সিগুলি ওতপ্রোতভাবে জড়িত ছিল, তা আস্তে আস্তে টাইমের সঙ্গে সঙ্গে ডিস্টেন্স বিটুইন দ্য গ্যালাক্সিস বাড়ছে 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 বাড়ছে, এরকম করতে করতে বাড়তেই থাকবে। এটা এটাকে আমরা বলি ওপেন ইউনিভার্স, ওপেন ইউনিভার্স মানে সমানে বেড়েই চলেছে গ্যালাক্সির মধ্যে ডিস্টেন্সগুলো। আর যদি এমন হয় যে একটা জায়গায় গিয়ে গ্যালাক্সিগুলো থমকে দাঁড়ালো, আর এক্সপ্যান্ড করলো না, তারপরে আস্তে আস্তে নিজেরা কন্ট্রাক্ট নিজেরা আবার গোটাতে শুরু করলো, করতে 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 একটা সময় আসলো, এই সময় এটাকে আমরা টিসি বলতে পারি, টিসি, এই সময় আসলো যেখানে আবার ডিস্টেন্স জিরো। এখানে যেমন জিরো ডিস্টেন্স ছিল, এখানে ডিস্টেন্স আবার
কমতে 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 এখানে ডিস্টেন্স জিরো চলে আসলো। অর্থাৎ এটা একটা ফিল্ম যদি করি যে একটা জিনিস এরকম উৎক্ষিপ্ত হয়ে গেছিলো, আবার সবগুলোকে যদি আমি ফিল্মে গুটিয়ে আনি সব আবার এক জায়গায় এসে জড়ো হলো, এইটা আমরা বলি ক্লোজড ইউনিভার্স, এটারে আমরা বলি ক্রাঞ্চ, গুটিয়ে নিয়ে আসা, এটা ক্রাঞ্চ থিওরি বলে, ক্রাঞ্চ। তো কোরআনের যে ইন্ডিকেশন সেই ইন্ডিকেশনটা কিন্তু কিছুটা ক্রাঞ্চের দিকে। আমি এটা পড়ছি এই 21 নম্বর সুরা, সুরা আম্বিয়ারি 104 নম্বর আয়াতে যেটা আছে সেটা হলো ইয়াউমা নাতওয়ি সামাই কাতায়িস জিলি লিল কুতুব কামা বাদা না আওয়ালা খালকিন নুইদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। এর ইংলিশ লেন্ডারিং হচ্ছে দ্য ডে দ্যাট উই রোল আপ দি হেভেন্স লাইক এ স্ক্রল রোল্ড আপ ফর বুকস ইভেন অ্যাজ উই প্রডিউস দ্য ফার্স্ট ক্রিয়েশন সো শ্যাল উই প্রডিউস এ নিউ ওয়ান এ প্রমিস উই হ্যাভ আন্ডারটেকেন ট্রুলি শ্যাল উই ফুলফিল ইট। তার মানে এটা বলছেন যে সেই দিন অর্থাৎ যখন যেদিন সব কিছু এই আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স সে কথা বলা হচ্ছে, সেই দিন আমরা সমস্ত হেভেন্সগুলোকে একটা স্ক্রল অফ পেপার কাগজের পার্চমেন্ট মতন আমরা এটা গুটিয়ে ফেলে দেব এবং প্রথম যেভাবে সৃষ্টির উদ্ভব ঘটেছিল ঠিক সেইভাবে হব। অর্থাৎ এখান থেকে অ্যাজ ইফ আবার যদি একটা আবার একটা যদি বিগ ব্যাং হয় সেই প্রথম যেভাবে হয়েছিল ঠিক আবার সেইভাবে শুরু হবে, এটা হলো একটা রেফারেন্স। এবং এই রেফারেন্সটা আমরা দেখছি যে বর্তমানে যা মতবাদ তার সঙ্গে অনেকটা সঙ্গতিপূর্ণ। তো আমরা এ পর্যন্ত কসমোলজি যেগুলো দেখলাম উৎপত্তি, তারপরে যে গ্যাস ক্লাউড সেইগুলোর কথা, তারপরে এক্সপ্যানশনের কথা, তারপরে সেভেন হেভেন্সের কথা, তারপরে সিক্স ডেইজ বা সিক্স পিরিয়ডসের কথা, তারপরে আবার গুটিয়ে আনার কথা, এসবই কিন্তু কসমোলজির কথা, এগুলো কোরআনে আছে। আর শেষে একটি কথা বলে এই কসমোলজি পর্ব শেষ করতে চায়, সেটা হলো যে এই যে আমরা বলি যে ডেথ অফ এ স্টার, ডেথ অফ এ স্টার কখন হয়, যখন সে নিষ্প্রভ হয়ে গেল, যখন তার জ্বালানি আর নাই। তা আমরা সান যে যেই পদ্ধতিতে সান হচ্ছে আমাদের নিয়ারেস্ট যে স্টার সেটাকে আমরা সান বলি, যেই পদ্ধতিতে আমাদেরকে এই তেজ দিচ্ছে সেটা হলো একটা হাইড্রোজেন বম বা থার্মোনিউক্লিয়ার ফিউশন, সেটা হলো লাইটার এলিমেন্টস ফিউজ করছে, একটা বডি তৈরি হচ্ছে, সেখানে কিছু ম্যাস এনার্জিতে কনভার্টেড হচ্ছে, যেটা ফিউশন প্রক্রিয়া, এইভাবে এটা দিচ্ছে, জ্বালানি আস্তে আস্তে কমছে আর আস্তে আস্তে কমছে। এবং যেটা বলছিলাম যে একটা হচ্ছে রেডিয়েশনের প্রেশার অন্য বাইরের দিকে, আর একটা হচ্ছে যে ব্লব অফ ম্যাটার তার এই গ্র্যাভিটেশনাল কোলাপস ভেতরের দিকে, যখন রেডিয়েশন প্রেশার থাকবে না তখন গ্র্যাভিটেশনাল কোলাপস উইন করবে এবং তখন এই তারার এই শেষের অবস্থা ঠিক এইরকম হবে। এইদিকে একটি ইঙ্গিত কোরআনে আছে এই সুরা তাকবীরে, সেখানে 51 নম্বর সুরার 81 নম্বর সুরার 1-2 আয়াতে বলা আছে এই কথাটা, 1-3 নম্বর আয়াতে বলা আছে ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুইরাত। তার মানে হচ্ছে ওয়েন দ্য সান উইথ ইজ স্পেশাস লাইট ইজ ফোল্ডেড আপ, ওয়েন দ্য স্টার্স ফল লুজিং দ্য লাস্টার, ওয়েন দ্য মাউন্টেন্স ভ্যানিশ লাইক এ মিরাজ। তো এই যে যখন সূর্য নিষ্প্রভ হয়ে আসবে, ডিম হয়ে আসবে, যখন তারাগুলো তাদের দ্যুতি হারিয়ে ফেলবে, এটা সবই কিন্তু ইন্ডিকেট করছে ওই যে ডেথ অফ দ্য স্টার, একটি তারার মৃত্যু। এবং একটি তারার মৃত্যুর মধ্যে যেসব ফোর্সেস কাজ করে সেগুলো বললাম, পেছনে যে নিয়মাবলী কাজ করে সেগুলো বললাম, অ্যান্ড এইভাবেই একটি তারার মৃত্যু ঘটে। তো আমরা আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স কী এ সম্পর্কে এখনও একটা অনেকটা আমাদের অনুমান রয়ে গেছে, কিন্তু কোরআনে কিছু ইঙ্গিত আছে, আমাদের যে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনস সেগুলো অনেক কাছাকাছি আসছে। তবে মনে রাখতে হবে দ্য এরার্স ইন অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনস আর অলসো অ্যাস্ট্রোনমিক্যাল,
তো আমরা অনেকটা অ্যাকুরেটলি মাপযোগ এখন করা শুরু করেছে। আগামীতে যখন কসমোলজির নলেজ আরও বাড়বে, কোরআনের আরও অনেক আয়াত বৈজ্ঞানিকভাবে তাৎপর্যপূর্ণ উঠবে। পরিশেষে একটা কথা বলি, আজকের মানুষ একটা জিনিস জানতে চায়, আমাদের এই পৃথিবী ছাড়া অন্য কোথাও মানুষ আছে, প্রাণী আছে? তো মানুষ আছে কি না সে কথা বলার আগে জানতে চায় যে পৃথিবী ছাড়া আর কোনো জায়গায় প্রাণীর অস্তিত্ব ধরা পড়েছে কি না। আমরা মার্শিয়ান যে মার্সে যে পরিবেশ তা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, সেখানকার শিলা, সেখানে পানি আছে কি না ইত্যাদি নানান জিনিস আমরা করছি। আমরা চাঁদের নিয়ে গবেষণা করছি, আমরা অন্যান্য আউটার প্ল্যানেট সেখানে ইন্টেলিজেন্ট লাইফ আছে কি না এটা নিয়ে গবেষণা হচ্ছে। অনেকেই মনে করেন যে ইন্টেলিজেন্ট লাইফ থাকতে পারে, এ থাকার কারণটা কি? এটার এই অনুমান করার কিন্তু কোনো অযৌক্তিকতা নেই, ইন্টেলিজেন্ট প্রাণ উন্নত থাকতে পারে। কেন? না আমরা আগেই বলেছি যে এই যে গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সিতে 10,000 তারা রয়েছে, 10,000 stars, 10,000 কোটি। আমরা বলেছিলাম 10^11 star, 10^11 star মানে 10,000 কোটি তারা, 10,000 কোটি তারা আছে এক একটা গ্যালাক্সিতে। আর এই রকম গ্যালাক্সি আছে 100 মিলিয়ন, মানে 10 কোটি গ্যালাক্সি। তা এই এতগুলো গ্যালাক্সির মধ্যে নিশ্চয়ই এমন কোনো স্টার আছে যার প্ল্যানেটারি সিস্টেম থাকতে পারে, যেমন সূর্য আমাদের নিয়ারেস্ট স্টার, তার একটা প্ল্যানেটারি সিস্টেম আছে, আমরা তার একটা প্ল্যানেট। তো এইরকম প্ল্যানেটারি সিস্টেম থাকতে পারে। অনেকে অনুমান করছে যে 20 বিলিয়ন স্টার্স থাকতে পারে যার প্ল্যানেটারি সিস্টেম থাকা সম্ভব। এটা সানের যেমন যে ব্রিলিয়েন্স, তার যে ম্যাস, যে তার যে ব্রিলিয়েন্স, তার যে লুমিনোসিটি এবং মেন সিকোয়েন্সে তার যে এজ, এইসব দিক এইরকম সানের মতন এইরকম স্টার 20 বিলিয়ন থাকতে পারে। আর যদি খুব কনজারভেটিভ এস্টিমেট করা হয়, রক্ষণশীল হয়ে, তাহলে 1 বিলিয়ন স্টার্স থাকতে পারে যার এরকম প্ল্যানেটারি সিস্টেম থাকা সম্ভব। এই সুতরাং এই প্ল্যানেটারি সিস্টেম যেগুলো আছে তার একটাতে যে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তা বলা যায় না। কিন্তু সেই প্রাণ কি আমাদের মতন হবে? আমরা কার্বন বেসড, এমন হতে পারে সেটা সিলিকন বেসড, সেটা অন্য ধরনের প্রাণ, তার প্রকাশ অন্য রকম, কিন্তু প্রাণ থাকতে পারে, এই পসিবিলিটিটা আছে। সেই জন্য সায়েন্টিস্টরা নানান রকম সংকেত এই আউটার স্পেসে তারা পাঠিয়েছে, গাণিতিক সংকেত, যে এই সংকেত যদি অন্য কোনো ধরনের ইন্টেলিজেন্ট বিইংস অন্য কোথাও থেকে থাকে তারা ধরবে এবং আমাদের সঙ্গে কমিউনিকেট করবে। এ পর্যন্ত আমরা সাকসেসফুল হইনি। কিন্তু কোরআন কি বলে? এখানে আমি একটা আয়াতের কথা বলি, শেষ করব এই প্রসঙ্গটি, সেটা হলো লাইফ এলসওয়্যার, এটা আছে কিনা। 42 নম্বর সুরার 29 নম্বর আয়াতে একটা রেফারেন্স আছে এ সম্পর্কে। ওয়ামিন আয়াতি হি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাসা ফিহিমা মিন দাব্বা ওয়া হুয়া আলা জামিহিম ইযা ইশাআউন কাদির। এর অর্থ হলো যে অ্যান্ড অ্যামাং হিজ সাইন্স ওয়া এবং মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি দি ক্রিয়েশন অফ দি হেভেন্স অ্যান্ড দি আর্থ ওয়ামা বাসা ফিহিমা মিন দাব্বা অ্যান্ড দি আর্থ অ্যান্ড দি লিভিং ক্রিয়েচার্স দ্যাট হি হ্যাজ স্ক্যাটার্ড থ্রু দেম। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যামাং হিজ সাইন্স ইজ দি ক্রিয়েশন অফ দি হেভেন্স অ্যান্ড দি আর্থ, আকাশ এবং পৃথিবীর সৃষ্টি, অ্যান্ড দি লিভিং ক্রিয়েচার্স দ্যাট হি হ্যাজ স্ক্যাটার্ড থ্রু দেম, আকাশ এবং পৃথিবীর মধ্যে স্ক্যাটার্ড করেছেন। তা আমরা ওই যে হেভেন্স অ্যান্ড দি আর্থের সৃষ্টি বললাম, সামাওয়াত আল আর্থ, বিভিন্ন রকম ক্লাসিফিকেশন করলাম, যে এখান থেকে শুরু করে রাইট আপ টু দি এন্ড অফ দি দি ফার্দেস্ট এন্ড অফ দি ইউনিভার্স। তা সুতরাং যদি এই এই আয়াতটাকে নিই, যে তিনি বলছেন যে ছড়িয়ে দিয়েছেন, এই লিভিং ক্রিয়েচার্স ছড়িয়ে দিয়েছেন, তাহলে এ কথা পরিষ্কার হয় যে অন্যত্র জীবনের অস্তিত্ব থাকতে পারে। সে জীবন আমাদের মতো হবে
না তার প্রকাশ অন্য হবে সে কথা আমরা জানি না, একটি ইঙ্গিত পাই মাত্র। এই কথা বলে কসমোলজি সংক্রান্ত আলোচনা আজকের পর্বে এখানেই শেষ করছি। শুধু এইটুকু বলবো, সবার কাছে অনুরোধ যে কসমোলজি একটি নতুন বিজ্ঞান, এই কসমোলজি সবার জানা দরকার, মহাবিশ্ব সম্পর্কে জানা দরকার বৈজ্ঞানিকভাবে। এবং তখন কোরআনের এই আয়াত যার বৈজ্ঞানিক তাৎপর্য আপনারা শুনলেন, তখন সকলের কাছে আশা করি হৃদয়গ্রাহী হবে, আমাদের জ্ঞান বাড়ুক সৃষ্টি তত্ত্ব সম্পর্কে, আমাদের কোরআনের সঙ্গে সেই জ্ঞানের সামঞ্জস্য বাড়ুক। এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।